পানি কমতে থাকায় ফরিদপুর সদর উপজেলার পালডাঙ্গি এলাকায় পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে পদ্মা পাড়ে 151 মিটার এলাকা জুড়ে জিওব্যাগ ডাম্পিং করা হলেও এ ভাঙন রোধ করা যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার ঘরবাড়ি, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদী ভাঙতেছে, এর কারণে গাছ টাছ কেটে নিয়ে তাই রাস্তার উপরে রাখতেছি। যেখানে 500 বস্তা লাগলো, কারণে 100 বস্তা হলে তারা কাজ করে চলে গেছে, আর বাদ বাকি ওই ভিলিয়ে রয়েছে, এই কারণে ভাঙতেছে। তবে নিচে ছিল গভীর, উপরে তে ফেলাইছে কিছু, ফেলানোর পরে মনে করেন এই জিনিসটা আর নিচে খোলাই খোলাই আস্তে আস্তে নেমে নদীতে একা একা জমছে, ভাঙা ভাঙছে। আর যদি এই ব্যবস্থা না করে, নাহলে আমরা থাকতে পারতেছি না। নদীটা ভেঙে গেলে আমরা কোথায় যাবো? আমাদের যাওয়ার মতো তেমন একটা জায়গা নাই। তবে নদী তীর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া গেলে এলাকার ভাঙন পুরোপুরি রোধ করা সম্ভব হবে বলে মনে করেন এই কর্মকর্তা। একটা নদী ভাঙন যে অংশ জুড়ে দেখা দেয়, পুরো অংশ জুড়ে যদি আমরা কাজ করতে না পারি, তাহলে ক্ষুদ্র অংশে কাজ করে আসলে খুব একটা সুফল পাওয়া যায় না। তো এই ধরনের বড় লেন্থে কাজ করতে গেলে আসলে বড় ধরনের একটু বরাদ্দ লাগে, তো সেটা পাওয়া গেলে তখন হয়তো আমরা ওইখানে কাজ করে টেকসই করতে পারব। জনস্বার্থ বিবেচনায় দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ।